नमस्कार टीके बेंगली रेसिपी अपन सबा के स्वागत। आज के बेगुनेर दारुण एक मजार रेसिपि बनाब ये क्योंकि भीषण ही सुस्वादु खेते अपनारा अवश्य ट्राई करते पारें। ताले चलुन देखे ना जाक आज क्यों बनाब। एर जोन्नो आमी एखाने दुटो बेगुन निये निएछि। आपनारा एखाने परिमाणे बेशी बेगुनो व्यवहार करते पारें। एबार बेगुनगुलोके आमी एइभावे एकटा छुलनिर साहाज्ये एइभावे छुले निच्छि खोसाटाके। एरकम भावे आमी दुटो बेगुनि छुले निएछि देखते ही पाच्छेन। एरपर आमी एखाने एकटा छुरी निये निएछि। तारपर बेगुनटाके एरकम प्रथमे एरकम लम्बा लम्बा करे पतला पतला करे केटे नेब। एइभावे आस्ते आस्ते करे आमी प्रथमे लम्बा लम्बा करे एइभावे केटे निच्छि सरु सरु करे। तारपर एइभावे घुरिये निये आबारो आमी एरकम लम्बा लम्बा करे केटे नेब। एकदम गोड़ा थेके किन्तु काटबेन ना, एरकम भावे केटे निते हबे। देखते ही पाच्छेन आमी कत सुंदर करे एगुलो केटे निएछि। एकई भावे आमी अन्य बेगुनटाओ एइभावे केटे निएछि। বেগুনটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটা পাত্রেতে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। তারপর এই জলের মধ্যে আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণটা একটু গুলে নেব। তারপরে কেটে রাখা যে লম্বা লম্বা করে রাখা কেটে রাখা যে বেগুনটা এই দুটো বেগুনি এর মধ্যে জলের মধ্যে किचुक्षण भिजिए रेखे देव। एटा 10 मिनट मतो एभावे भिजिए रखते हबे। देखते ही पाच्छेन जल थेके किन्तु बेगुनगुलो एभावे उठे आसछे। एर जोन्नो आमी एखाने भारी किछु भाड़ा दिए दिच्छि। उपरे एरकम एकटा भारी काचेर एकटा पात्र उपरे भाड़ा दिए दिलाम। एरपर एकटा पात्रते आमी 1 चामच परिमाणे लंकार गुड़ो निये निच्छि। তারপর এর মধ্যে 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আবার একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিচ্ছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 3 চামচ মতো অ্যারোরুট দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে ভালো করে জল দিয়ে গুলে নেব। এর মধ্যে আমি আরো 2 চামচ মতো অ্যারোরুট দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এরপর যে ভিজিয়ে রাখা বেগুনগুলো বেগুনগুলো এইভাবে জলটা চিপড়ে নিতে হবে। এভাবে জলটা ঝরিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে বেগুনটাকে ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে বেগুনের সঙ্গে। এবার আমি একটা চামচের সাহায্যে ভেতরে এভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ভেতরে ভেতরে।
বেগুনটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা প্লেটের উপর বেগুনটাকে রেখে দিয়ে এর উপর দিয়ে আমি টোস্টের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে পুরো সব সাইড দিয়েই টোস্টের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে ভালো করে। এভাবে হালকা হাতে ভেতরটাও ভেতরে টোস্টের গুঁড়োটাও দিয়ে দিতে হবে। টোস্টের গুঁড়োটাকে ভালো করে আমি বেগুনের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, তেলের মধ্যে বেগুনটাকে এইভাবে ছেড়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তারপর এইভাবে উল্টে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে বেগুনের এগুলো একটু হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি, যাতে আমার ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এভাবে করে উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নেওয়ার পর এইভাবে তেল থেকে তুলে নিচ্ছি। তেলটাকে একটু ঝরিয়ে নেওয়ার পর বেগুনটাকে আমি সার্ভ করে নেব। আমি এখানে বেগুনটাকে টমেটো ক্যাচাপের সঙ্গে পরিবেশন করছি। বেগুনটা কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে, এটা খেতেও খুবই অসাধারণ। আপনারা না ট্রাই করলে এটা বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি খেতে। তাহলে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।